জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের 71তম জন্মদিন আজ। 1954 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। শেখ জামাল ছিলেন সংস্কৃত প্রেমী এবং ক্রীড়াবিদ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ জামালও গৃহবন্দী হয়েছিলেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। পরে সেখান থেকে পালিয়ে তিনি মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে নেতৃত্ব দেন। 1975 সালের 15ই আগস্টের হত্যাকাণ্ডে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিহত হন শেখ জামাল। জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে সকাল 9টায় বনানী কবরস্থানে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতের আয়োজন করা হয়েছে।